রংপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার রাত 11টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা যাত্রী নাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান জনু ও অটোরিকশা চালক রবিউল ইসলাম। বাসের চালক ও সহকারী পলাতক, তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।